সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস চলতি মাসে স্থানান্তর করা হবে, জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। আবুধাবির বাংলাদেশ দূতাবাস ডেলমা স্ট্রিট থেকে সরিয়ে নতুন প্রস্তাবিত স্থান এয়ারপোর্ট রোডের ডিপ্লোম্যাটিক এলাকায় স্থানান্তর করা হবে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান, সম্প্রতি দূতাবাসের কর্মপরিধি বৃদ্ধি এবং বিশেষ করে গ্রীষ্মের তাপদাহের সময় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসটি স্থানান্তর হলে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরও ভালোভাবে ভিসা জটিলতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন।